কেমন ফিশ? আরে বাবা, উনি বেশ ভালো, আবার ইংলিশও বলে অনেক সুন্দর। আপনার মাছ ভালোর জন্য সবাই কিনে নিয়ে গেছে, সবাই নিয়ে গেছে, বাকিদেরটা খারাপ। আমি এখন আছি চৌমাথা বাজারে বরিশালে। তো বরিশালের এই রাতের বাজারটা খুবই ফেমাস এবং মানুষজন এখানে রাতে বাজার করতে মজা পায়। মামা আসছে আজকে আমার সাথে। মামা কি কিনবেন? ইলিশ মাছ কিনবো আমরা। এবং বাজারে আরো যে ধরনের মাছ আছে আমি একটু দেখাতে চাই আপনাদেরকে এখান থেকে। এটা কি পাঙ্গাস মাছ, তাই না? এগুলো আচ্ছা, জাস্ট শুরু এখান থেকে নামলে এখানে দেখা যায় চাষের। এগুলো না চাষের? আচ্ছা, এগুলো হলো যে সাগরের। এগুলো কি মাছ? এগুলোকে বলে সাগরের কোরাল আর কি, না সাগরের। এই কোরাল মাছ কি সাগরের? কইয়া? কইয়া? আচ্ছা, এটা কিভাবে বিক্রি করো? কেজি কত করে? সাড়ে সাড়ে বলে খুশি হয়ে গেছে, সাড়ে 800 টাকা বিক্রি করো বলে খুশি হয়েছে। আচ্ছা, এটা কি বোয়াল না? এটা বোয়াল, এটা বোয়াল। এটা কি নদীর বোয়াল? নরম হয়ে গেছে তো, নরম হয়েছে একটু ভালো। এটা আর ওইটা কি? দুটোই গলদা চিংড়ি। আচ্ছা, এটা কি পাঙ্গাস না? পাঙ্গাস। এত বড় কেন? এটা কি নদীর? নদীর পাঙ্গাস ভালো। এটা কিভাবে বিক্রি করে? কেজি বিক্রি করেন? কেজি কত করে বিক্রি করেন? 900 টাকা। আর ছোট ছোট পাঙ্গাস যেগুলো সেগুলো কেজি কত করে? পুষ্কুনের দেহ 120 টাকা। আর এটা এটা 900 টাকা কেজি? হ্যাঁ, এটা হলো নদী। এটা ভালো, এক নম্বর নদীর মাছ। বাহ, এটা কি ভালো? অরিজিনাল, হ্যাঁ, এর স্বাদই অন্যরকম। ওয়াও, তো বেশ ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এই পাশে ইলিশ মাছটা আমি দেখাবো, বাট মানে বিষয়টা হচ্ছে যে ভিতরে তো আরও আছে না, আমরা একটু যাই ভিতরে দেখি একটু আসি। মানে সব ধরনের মাছ এবং রাতের বেলা এত জমজমাট মাছ এর আগে আমি কখনো দেখি না। এখানে দেখেন অনেক ধরনের মাছ। এটা কি রূপচাঁদা না ভাই? এ তো ছোটো সাইজের, বড়ো সাইজের নাই? এই সাইজটি আছে, এই যে এই বড়ো, এটাই বড়ো? আচ্ছা, হ্যাঁ এখানে বড়ো। এটাই বাইলা মাছ, কোরাল। এটা কোরাল না? কইয়া? কইয়া? কইয়া কোরাল, কইয়া কোরাল বলে, কইয়া কোরাল। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা হচ্ছে বড় বল। ওয়াও, এটা বিশাল বড়। এটা কেজি কত করে হবে? 1000 টাকা কেজি। এটা টোটাল কত কেজি আছে? 7.5 কেজি আছে। তাহলে 7.5 টাকার মতো। এটা কি ফিক্সড কোনো কম মাছ? দাম আছে 100 টাকা কম, মানে 600 টাকা। তাহলে 900 টাকা কেজি? 900 টাকা কেজি। হ্যাঁ, এটা নদীর বোয়াল। নদীর বোয়াল? আর এটা এটা মানে কোন জায়গার? এটা আমাদের বরিশাল নদীর। নদীর নাকি? না, নদীর 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 জি। ঠিক আছে তো মনে হয় না, আমি বুঝি না আসলে, জীবনে প্রথম আসলাম। এই পাশে আরো অনেক মাছ কেটে রেখে দিচ্ছে। কি মাছ কাটছেন এটা ভাই? নদীতে পাওয়া যায় নাকি ওই যে ঝিল না কি জন্য বলে? এটা নদীর মাছ, ঝিলও আছে। নদীর মাছটা কি টেস্ট বেশি? এই বাইক মাছ কত করে বিক্রি করেন? 1200-1000 কেজি। চিংড়ি কত করে?
মানে এটা কি বরফ দিয়ে টাইট করছে আজকে একটু উঠাই আমি মানে এটা নতুন আর এটা পুরাতন নাম কি আপনার শাহাদ টাকা দিতে হবে না ভালো ভালো মাছ দেখাইবেন টাকা দেবেন না এই যে দেখা যায় আমি প্রচার করে দিচ্ছি এই জন্য তো আপনাদের টাকা দেওয়া উচিত অবশ্যই আচ্ছা নাসির ভাই আরে বাবা উনি বেশ ভালো আমার ইংলিশও বলেন অনেক সুন্দর মাছ বিক্রি করতেছেন আচ্ছা আপনার চিংড়ি গুলো অনেক বড় এগুলো কি কি চিংড়ি যেন বলে দেখেন লবস্টার ভিতরে তো জেলি টেলি নাই না জেলি আমাদের বরিশাল হাতামা গেলে চৌমাথা বাজারে একমাত্র বাজার সন্ধ্যাকালীন বাজার এখানে কোনো জেলি মাছ পাওয়া যায় না আচ্ছা এই বরিশালে কি সন্ধ্যার বাজারটা ভালো হয় নাকি দিনের বাজার ভালো হয় দিনের বাজারটা বেশি ভালো হয় না সন্ধ্যার বাজারটা যখন এটা বিকেলে যখন কিনে নিয়ে আসে সেই সদ্য মাছটাই এখানে বিক্রি হয় মানে একদম ওই সারাদিন কাজ টাজ করে ধরে ধরে নিয়ে এসে সন্ধ্যা বিক্রি করে পরে ধরে বিকেলে আসতে আসতে সেই মাছটা এই সময় বিক্রি করে এত অনেক দূর থেকে লোক আসে তাই তো তাজা মাছটা এখান থেকে এটা কত করে কেজি এটা কেজি বর্তমানে 1500 1500 টাকা কেজি অন্য সময় বেশি তো জেলি সিস্টেম আমাকে এখানে নাই এখানে নাই এখানে জেলি নাই এখানে চলে না জেলি অন্য অন্য বাজারে এখানে জেলি থাকে ফ্রেশ ফ্রেশ এই যে ফ্রেশ এই যে খুবই সুন্দর এটা এই দিকে অনেক দূর থেকে লোক আসে সো আপনারা যারা বরিশালে আসবেন রাতের বেলা বাজার করলে আমার মনে হয় বেশি এনজয় করবেন আপনারা ভালো আছেন না পরিচিত হয়ে ভালো লাগলো খুব ভালো লাগে ওইদিকে যাবো না দিকে যাবো আচ্ছা এই পাশটাতে দেখে যাই আমরা বা এগুলো তো রুই তাই না মিরিগেল এগুলো পুকুরের নাকি চাষ করে আর এটা কি মাছ সাগরের ভোল এটা সাগরের ভোল মাছ আচ্ছা 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 অনেক বড় হয় আরো বড় হয় উড়ালের মতন দেখতে এটা কেজি কত করে কেজি ধরেন 1000 টাকা ও খুব বেশি না ঠিক আছে তাহলে মাছ
আর এটা কি আড়ি মাছ? আড়ি মাছ নাকি জানো বলে? অনেক আড়ি মাছ, নদীর আড়ি, নদীর আড়ি মাছ অনেক পছন্দ করি আমি অবশ্য। নদীর এগুলো কি সব আজকে কিনে মানে আজকে ধরে আনছে? হাজো তাজা কেনা। হ্যাঁ একদম হাজো তাজা কেনা, তাই না? একদম আজকে টাটকা মাছ আজকে কিনে আনছে বাজারে সব টাকা বাজারে। হ্যাঁ আচ্ছা, এখানে এনে বিক্রি করে? ওয়াও ভেরি গুড। এখানে আরো অল্প অল্প মাছ দেখা যাচ্ছে। আমরা খুব বেশি বড় না, আপনার কাছে আসবো। এটা কি একটাই আছে আপনার মাছ? একটাই আছে। সব মাছ বিক্রি করে ফেলছে? সব বিক্রি করে। তাহলে তো আপনার মাছ ভালোর জন্য সবাই কিনে নিয়ে গেছে। সবাই নিয়ে গেছে। বাকিদেরটা খারাপ? হ্যাঁ বাকি সবারটা খারাপ? বাকি সবারটা ভালো, আমারটা খারাপ না। সবারটাই ভালো, আমার বেশ ভালো। বাকি সবারটা ভালো, আমারটা খারাপ। নো ইটস ওকে। এটা কি পাঙ্গাস না? এটা কেজি কত? কেজি 220। 220 টাকা এটা কি? চাষে এটা অনেক বড়, অর্ধেক কেটে রেখে দিচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যে বড় মাছ কাটাই। ও তাই না? এটাকে বিক্রি করে। আপনি কি কাটেন নাকি মানে বিক্রি করেন আপনি? আমি কাটি। এই যে কাটি বিক্রি করি। যত বড় মাছ যেগুলো কেটে বিক্রি করি। এটা কি মাছ? এটা শেলন মাছ। নদীর শেলন, নদীর শেলন। শেলন। এটা কি মজা অনেক? অনেক খুব ভালো মাছ, মজা। এটা কেজি কত করে? শেলনের কেজি 750। 750 টাকা। আচ্ছা আর এটা কি কাটছেন? কি মাছ কাটছেন? এটা পাঙ্গাস কাটা। পাঙ্গাস বড়? পাঙ্গাস নদীর না পুকুরের চাষে? ওরা ওই গেরের পাঙ্গাস 800 কেজি ওজনের, 500 টাকা কেজি চলে। 500 টাকা কেজি। এইগুলো কি? যেগুলো ছটা পাইলা? ছটা ছটা পাইলা সাগরের। এটা কি ভালো? খুব ভালো। বাচ্চারাও খাইতে পারে। কেজি 400। 400 টাকা। তার মানে সবচেয়ে দামি মাছের চপ্পে গেছে এটা ছিল। এগুলো তো বরফ আছে না? এগুলো মানে দু একদিন আগের আজকের সকালের মাছ। সকাল তো এরকম আনা যায় না, হালকা ছুটি মধ্যে আনে, টলার ধরা পড়ে তখন নিয়ে আসতে। সব বরিশাল টাকা বা সব লোকাল বরিশাল। এর মধ্যে কোনো ভেজাল নাই। এটা কোন নদী থেকে ধরে? ইলিশা নদী আছে, কীর্তনখোলা নদী আছে, ওইখান থেকে আসে। খালা বদর আছে, ভালো ভালো বরিশাল আছে। বক্সে করে ওরা দেয় যদি কোনো কিছু চাই। ইয়ার বাইরে পাঠান, বরিশালের বাইরে পাঠান, ঢাকায় পাঠান, ঢাকা। এই যে এটা, এটাও সমুদ্রের মাছ তাই না? কাটানো তো এটা ডেফিনেটলি। এখানে মাছ কাটতেছেন ওনারা, আমি একটু দেখাই। রূপসা মাছ, বাহ কাটতেছে। সবাই কি কেটে নেয় এখান থেকে মাছ? বেশি বেগে কেটে নেয়। সবাই মাছ কাটতেছে, আমি একটু এই পাশে যাই। এটা কই মাছ? আচ্ছা কই মাছ কি এটা চাষের নাকি ভাই? আচ্ছা আচ্ছা, কাটা লাগে না হাতে আপনার? যেভাবে ছিলতেছেন কীভাবে? কাজ করুন। কতদিন ধরে আপনি এটা? হ্যাঁ মেলা দিন। এক বছর? বা এক বছর ধরে কাজ করে বেশ এক্সপার্ট হয়ে গেছে। পরিষ্কার হয় এইভাবে দেখি? ও হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে। তো আপনি এখান থেকে কেটে কেটে দিচ্ছেন তাই না মাথাগুলো? আর উনি ছিলতেছে। দুজন কি একই কাজ করেন, একসাথে কাজ করেন? চলুন আমরা এই পাঁচটা থেকে তো আমরা শুরু করেছিলাম, এবং আমরা পুরো বাজারটাই ঘুরে আসছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা পুরো বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি, এবং কী কী মাছ আছে সেটাও আপনারা দেখেছেন। আশা করছি নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের। পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টিল দেন আসসালামু আলাইকুম। বাই বাই। বাই বাই বলেন, বাই বাই বলো।